যায় পরবর্তীতে এক মাস ধরে খুলনা শহরের বিভিন্ন স্থানে খাসির মাংসের বদলে বিক্রি হয়েছে কুকুরের মাংস এমন ভয়াবহ খবর দিয়েছে খালিশপুর থানা পুলিশ খালিশপুরে খাসির কথা বলে কুকুরের মাংস বিক্রির অপরাধে চারজনকে আটক করেছে পুলিশ বুধবার বিকেলে খালিশপুর পলিটেকনিক ইনস্টিটিউটের একটি পরিত্যক্ত ভবন থেকে তাদের আটক করা হয় স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় প্রায় এক মাস ধরে কয়েকজন তরুণ এলাকার বিভিন্ন স্থান থেকে কুকুর ধরে বাগানের মধ্যে ওই পরিত্যক্ত ভবনে নিয়ে যেত বেশ কয়েকবার একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় সন্দেহ হয় স্থানীয়দের মধ্যে এদিন বিকেলে তাজ প্রেম সিয়াম আবু সাইদ আরমান সহ বেশ কয়েকজন যুবককে একটি কুকুর নিয়ে বাগানের দিকে যেতে দেখেন এলাকাবাসী সন্দেহ হয় পুলিশে খবর দিলে ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয় এ সময় সেখানে পা বেঁধে জবাই করে রাখা একটি কুকুর পাওয়া যায় আটককৃতরা জানায় কম মূল্যে দশ কেজি মাংসের অর্ডার থাকায় কুকুরটি এনেছিলেন তারা এছাড়া আরো কয়েকটি কুকুরের দেহাবশেষ পাওয়া যায় পরিত্যক্ত ভবনটিতে হবে ঝুলায় রাখছে অনেকগুলো আর চামড়া আড্ডি এগুলো ওরা আড্ডি তেল চর্বি এইসব কিছু নেয় না সরজমিনে দেখছে এখানে কিছু মাথা আছে আর পুরাতন পুরাতন মাথা অনেক চামড়া টামড়া আছে আগে। তার মানে বোঝা করে। নগরীর বিভিন্ন হোটেল ও ভ্রাম্যমান খাবারের দোকানে কম দামে তারা কুকুরের মাংস সরবরাহ করতো বলে জানায় পুলিশ ওরা জানায় যে এই মাংসগুলো তারা ক খাসির বলে ওরা বিক্রি করে এবং এইটা দিয়ে বিরিয়ানি রান্না করে ভ্রাম্যমান যে ওই যে ভ্যানে করে যে বিরিয়ানি বিক্রি করে এটা তারা বিক্রি করে কম দামে তানজিমাহমেদ সময় সংবাদ খুলনা